আমিন তোর অংশ তো একটা জিনিস জানা উচিত যে আল করিম এর আয়াতের অংশ নয় আমিন আমিন অনারবীয় শব্দ যে কারণে আকাশ থেকে ওহি পেয়েছে এমন ধর্ম যেমন ইহুদি ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম তারাও যে কোনো দোয়া করার পরে বলে আমিন 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 তার মানে আমিন মানে আল্লাহ তাকাব্বাল হে আল্লাহ তুমি কবুল করো তো কোরআন আল কেরিভে আল্লাহ আমাদের জন্য আদেশ করেছেন নিষেধ করেছেন এবং কিছু এমন কথা বলেছেন যেগুলো দোয়া এই জন্যে কোরআন পাঠ করে বুঝতে হয় কখন কি বলতে হয় এটা হলো তাদব্বরে কোরআনের অংশ আল্লাহ তালা বলছেন আফালায়া তাদব্বারুন আল কোরআন আম আল্লা কলুবিন আকফালহা তোমরা কি কোরআন অনুধাবন করবে না নাকি হৃদয়ে তালা লেগে আসে এই যে কোরআন অনুধাবন কে করে কে কোরআন অনুধাবন করে হৃদয়ে কার তালা লাগানো নাই ওই ব্যক্তির যে কোরআন তেলাওয়াতের পরে জবাব দেয় এই জন্যে আমিন বলা কাদাব্বরে কোরআনের প্রমাণ কোরআন আমি বুঝেছি আল্লাহর কথা বুঝেছি এর প্রমাণ হলো সুরাতুল ফাতেহা পড়ার পরে বলবে আমিন অর্থাৎ আল্লাহ তালা সুরাতুল ফাতেহায় প্রথম নিজের প্রশংসা তারপরে রব্বুল আলমিনের কর্তৃত্বের প্রমাণ তারপরে বলেছেন আমরা তারই ইবাদত করবো তারই কাছে সাহায্য চাইব আর হা তারপরে দোয়া শিখিয়েছেন ইহদ্দিনা সেরত দিন আন আমতা আলহিম এই যে তাদের পথে আমাদেরকে চালাও যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করেছ তাদের পথে নয় যাদের উপরে তোমার গজব পতিত হয়েছে আর যারা বিভ্রান্ত এরপরে তো দোয়া করতেই হবে আমিন বলতেই হবে এটা তাদব্বরে কোরআন এরাও সেই জন্যে কোরআন আল কেরিমে অনেকগুলো আয়াত অনেক জায়গায় এমন আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ তালার প্রশ্নের জবাব দিতে হবে তাদাব্বুর এটা আমাদের জন্যে প্রত্যেক মুসলিম ইমানদারের জন্য এটা বাধ্যতামূলক ওয়াজিব কোরআন তাদাব্বুর করা ইমানের ইমানদারের ইমানের স্বাদ আস্বাদনের জন্য এটা পূর্ব শর্ত আর আল্লাহ তালাও বলেছেন আফলা তদাব্বরুন আল কোরআন আম যেমন একটা উদাহরণ দিই আমরা সুরত তিন যেমন আপনারা পড়েন কারি সাহেবরা সূরত উদ্দিন এর সর্বশেষ আয়াত আলয়সা আহকামিল বিআহকামিল হাকিমিন প্রশ্ন আল্লাহ প্রশ্ন করছেন তবে কি অর্থ হলো তবে কি আল্লাহ তাআলা অতি সুক্ষ বিচারক নন আল্লাহ প্রশ্ন করছেন এর জবাব দিতে হয় বালা আল্লাহু হুয়াল আহকামুল হাকibin অবশ্যই আমার আল্লাহ সকল বিচারকের উপরে অতি সুক্ষ ন্যায় বিচারক শুধু তাই না যেমন দেখুন আরেকটা ঘটনা বলি যখন সুরত আর রহমান নাজিল হলো রাত্রিবেলা রসুল উল্লাহি সাল্লাহ তাল আলী ওসাল্লাম জিনদের একটি দলের সামনে তেলাওয়াত করলেন ফবি আল্লাহান জিনদের সামনে যতবার আল্লাহ তালা হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ফবি আল্লাহ রব্বিকুমা তুকদিবান হে জিন এবং ইনসান তোমার রবের কোন কোন নেয়া মতো স্বীকার করতে পারো জিনরা জবাব দিল রসুল্লাহি সাল্লু তালা আলী গোসাল্লাম ফজরের সালাতের পরে রাদি আল্লাহ আনহমগনের সামনে তেলাওয়াত করছেন রসুল্লাহাম তেলাওয়াত করছেন কিন্তু সাহেবের কোনো উত্তর দিচ্ছেন না বিশ্বনবী নবী সাল্লাহ আলী প্রশ্ন করলেন ও আমার সাহাবীরা কি হলো তোমাদের তোমরা কি আল্লাহর কোরআন তাদ করো না তোমাদের যে জিনরা দেখি ভালো বুঝে সাহাবাই করাম আশ্চ্যান্বিত হবে ইয়া রাসূল আল্লাহ সাল সাল্লাম তাহলে আমাদের শুনান কি বলবো নবীজিৎ সাহা বলেন দেখো উল্লামা তাআলা উত আলাইহিম যতবার আমি জিনদের সামনে তেলাওয়াত করেছি আলা ইয়রবিক মা তু ততবার আজাবু তারা জবাব দিয়ে বলেছে ওয়ালা বি সেই ইম মিনা বিকা রব্বানু হাম নাই কোনো নেয়ামত হে আল্লাহ তালা আলাহ জাত আমরা অস্বীকার করতে পারি হে আল্লাহ তোমার এমন কোন নিয়ামত নাই যা আমরা অস্বীকার করতে পারি সুতরাং প্রশংসা কেবলই তোমার সেক্ষেত্রে সলাতের ক্ষেত্রে আমরা যখন যারা মুক্তা দিয়ে যখন আলাইসাল্লাহ যখন ইমাম বলেন তখন আমাদেরকে এই বিষয়টাকে আমাদের সন্না দ্বারা প্রমাণিত জবাব দেয়া জবাব দেওয়াটা সন্না দ্বারা প্রমাণিত যেমন আমিন বলা যদি সুন্না দ্বারা প্রমাণিত হয় তাদাব্বরে কোরআনের অংশ তাই কোরআন আল করিমের যে সকল আয়াতে প্রশ্ন আছে যেগুলোর জবাব দেয়া তাদাব্বরে কোরআনের অংশ এগুলা দেয়া সুন্না